দর্শক আশা করি ভালো আছেন সুস্থ আছেন। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। মনে হয়েছিল আমি মারা যাব বললেন তানজিন তিশা। সোমবার 7 আগস্ট সন্ধ্যায় হঠাৎ করে ফেসবুকে নিজের অসুস্থতার কথা জানান ছোট বড় জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসপাতালের বেডে শুয়ে থাকা একটি ছবিও প্রকাশ করেন তিনি। তিশা সেই ছবি প্রকাশের পরে ভক্তদের মধ্যে উদ্বেগের এক সৃষ্টি হয়। সকলে প্রশ্ন করেন কি হয়েছে অভিনেত্রীর, তিনি বর্তমানে সুস্থ আছেন কিনা এ বিষয়ে সবাই প্রশ্ন করেন। বিষয়টি নিয়ে একটি সংবাদ মাধ্যমকে তিশা জানান গত কয়েকদিন ধরে অসুস্থ বোধ করছিলেন তিনি। এরপর জ্বর উঠে 103 ডিগ্রি, অবস্থা আরও খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি হন। এই অভিনেত্রী বলেন হাসপাতালে ভর্তি হওয়ার পরে অবস্থা আরও খারাপ হতে থাকে। চিকিৎসক এটা দেখার পরে একটা ওষুধ দেন, সঙ্গে বলে দেন এটা নেওয়ার পরে একটু কষ্ট হবে। ওষুধটি নেওয়ার কিছুক্ষণের মধ্যেই মনে হলো পুরো শরীরে আগুন ধরে গেছে, মনে হচ্ছিল আমি মারা যাব, যেন মৃত্যু যন্ত্রণা কাজ থেকে দেখছি আমি। ওই সময় আমার মাকে জড়িয়ে ধরেছিলাম, প্রায় 3 ঘন্টা পর কিছুটা সুস্থ বোধ করি। কেন এমন হলো জানতে চাইলে তিশা বলেন চীনে চিকুনগুনিয়া, ডেঙ্গু সহ আরও কিছু পরীক্ষা করিয়েছি, এসব হয়নি। আমি কিছুদিন ধরে ডায়েট করেছিলাম, তাছাড়া কিছুদিন ধরে দুশ্চিন্তা করছিলাম, চিকিৎসকের ধারণা সব মিলিয়ে এমনটি হয়েছে। আপাতত আমাকে ডায়েট বন্ধ করতে বলেছে, প্রচুর খাওয়ার পরামর্শ দিয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে বাসায় বিশ্রামে আছি। সো আপনার কাছে জিনিসটি কেমন লেগেছে জানতে পারেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।